বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করেছে সংস্থাটি। শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে স্থগিত করায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। এর আগে দুপুর একটার দিকে হলে আসতে থাকে তারা, কিন্তু হঠাৎ করে দুপুর দুইটার দিকে ঘোষণা আসে নিয়োগ পরীক্ষা হবে না। এ ঘোষণা ক্ষুব্ধ হয় পরীক্ষার্থীরা। এদিকে প্রশ্ন ফাঁসের বিষয়টি গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান জনসংযোগ কর্মকর্তা।